বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ আশরাফুল। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা এক্সপোতে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। ওকে, সেই জন্য আপনাদের দুটো সফটওয়্যার লাগবে। সফটওয়্যার দুটো হচ্ছে নোড জেএস অ্যান্ড বিএস কোড। ওকে, সেই জন্য আপনারা আপনাদের একটা সাইজ সফটওয়্যার দুটো অর্থাৎ আপনারা আপনাদের একটা সার্চ বারে চলে যাবেন। এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট এখানে লিখবেন NOD, নোড ডট ডট জেএস। জেএস লিখে আপনারা জাস্ট ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে। আপনারা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখানে চলবেন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এখানে একটা ডাউনলোড করার পর আর একটা ডাউনলোড করবেন, লিখবেন বিএস কোড। বিএস কোড সরাসরি ডাউনলোড লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন। আপনাদের এরকম ইন্টারপ্রেস চলে আসবে। এখান থেকে আপনারা বিএস কোডটা ডাউনলোড করে নেবেন। বিএস কোডটাকে সংক্ষেপে আর কি ভিজুয়াল স্টুডিও, যেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দুটো সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। আমার পিসিতে ইনস্টল করা আছে, আমি তাই আর নতুন করে ইনস্টল করছি না। ইনস্টল করার পর আপনারা নোট ডট জেএসে চলে যাবেন। নোট ডট জেএস থেকে আপনারা আপনার যে ভার্সনটা ইনস্টল করছেন সেটা চেক করে নেবেন। সেটা চেক করার জন্য দেখেন এখানে আপনাদের কী লেখা আছে, আপনাদের এই ভার্সনটা দেখে নেবেন, যে 14.17.6। ওকে, আমি এই ভার্সনটা এখন দেখে নেবো। আমার সেই জন্য আপনাদের রানে চলে যাবেন, সার্চ বার থেকে রান রানটা রান চলে যাবেন। রান থেকে আপনারা এখানে জাস্ট CMD দিয়ে ওকে করে দেবেন। ওকে, এখন দেখেন আমি এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে জাস্ট আপনারা এখানে লিখবেন NODE, নট নোট হাইপ নেন স্পেস দিয়ে লিখবেন ওলি ভি, মানে ভার্সনটা চেক করার জন্য। দেখেন 14.17.6। ওকে, তাহলে আমরা যে ভার্সনটা ইনস্টল করছি সেটা প্রপারলি এখানে ইনস্টল হয়েছে। এখানে প্রপারলি ইনস্টল হওয়ার জন্য আপনাদের এরপর আপনাদের কী করতে হবে, আপনারা একটা NPN ইনস্টল করবেন। NPN ইনস্টল করার জন্য আপনারা কী করবেন, এখানে জাস্ট আপনারা কমান্ড দিবেন যে NPM install ইনস্টল, একটা স্পেস দিয়ে একটা হাইফেন দিয়ে দিবেন জি। জি দেওয়ার পর আপনারা একটু একটা স্পেস দিয়ে লিখবেন রিয়্যাক্ট, আর ESCT রিয়্যাক্ট, একটা হাইফেন স্পেস দিয়ে হাইফেন দিয়ে লিখবেন NATIVE NATIVE নেটিভ, হাইফেন দিয়ে একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে লিখবেন CLI। এটা দিয়ে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এটা অলরেডি রান হয়ে যাবে। এটা রান হওয়ার পর আপনারা এখন এটাকে আপনারা এক্সপো করবেন। কিভাবে এটা এক্সপো করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটা এক্সপো করার জন্য ইনস্টল NPM ইনস্টল এ পর্যন্ত লেখার পর একটা স্পেস দিয়ে জি লেখা স্পেস দিয়ে দেবেন হচ্ছে এক্সপো, জি লেখা স্পেস দিয়ে লিখবেন AXPO, এক্সপো দিয়ে স্পেস দিয়ে একটা হাইফেন দিয়ে লিখবেন CLI। এটাকে এক্সপোটাকে ইনস্টল করে এভাবে ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনার জন্য যা যা করা দরকার একটা প্রজেক্টের জন্য মোটামুটি এগুলো রান হয়ে যাবে। ওকে, এখন আপনারা প্রজেক্ট ক্রিয়েট কীভাবে করবেন। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফোল্ডারে চলে যাবেন। আপনারা চাইলে আপনার PC বা ডেস্কটপ থেকে আপনারা এখান থেকে বিভিন্ন ফোল্ডার চুজ করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সি ড্রাইভে কোডটা করবো, সেই জন্য আমি একটা নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার নেওয়ার পর এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক ডাবল ক্লিক করে এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে কেটে দিয়ে এখানে জাস্ট CMD দিয়ে এটাকে রান করে নেবেন। এখানে দেখেন এখানে রান করানোর জন্য আপনারা এখন বলতেছে যে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে লিখতে হবে এক্সপো EXPO INIT ইনিট অ্যান্ড প্রজেক্ট নাম, যে প্রজেক্টটা আপনার কী নামে রান করাইতে চান। আমি একটা নাম দিই ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর একটু সময় নেবে, প্রজেক্টটা রান হতে একটু সময় লাগবে, আপনাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। সেই জন্য আপনারা এখানে চলে আসবে, মিনিমামে চলে এসে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। প্রজেক্ট ক্রিয়েট হতে একটু সময় লাগবে, একটু আপনারা ধৈর্য সহকারে এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা এখান থেকে কীভাবে দেখবেন একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, দেখেন এখানে অটোমেটিক আমার প্রজেক্টের জন্য যার যেগুলো ফাইল দরকার অটোমেটিক ইনস্টল হচ্ছে, সেটা চেক করার আপনারা চাইলে চেক করে নিতে পারেন। চেক করার জন্য দেখেন এখানে অনেকগুলাই
ফোল্ডার অনেকগুলো ফাইল ইনস্টল হচ্ছে, সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। হয়তো বা আপনাদের 4 থেকে 5 মিনিট বা আপনাদের ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী আর কম বেশি হতে পারে, সেজন্য বিভ্রান্তিতে না পড়ে আপনারা জাস্ট ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এভাবে 4-5 মিনিট অপেক্ষা করার পর যে প্রয়োজনীয় যে ফাইলগুলো দরকার সে ফাইলগুলো অটোমেটিকলি এখানে ইনস্টল হতে থাকবে, এক এক করে এক এক করে ইনস্টল হতে। আমি ভিডিওটা যেন বড় না হয় সেজন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা প্লিজ ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আপনাদের এরকম তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা প্রজেক্টটা পুরোপুরি ক্রিয়েট হওয়ার পর। প্রজেক্ট ক্রিয়েটের কাজ তো আমাদের শেষ হলো, প্রজেক্ট ক্রিয়েটের কাজ হবে এখান থেকে, এটা আপনি কেটে দেবেন। এটা কেটে দেওয়ার পর আপনারা জাস্ট বিএসএল কোডে চলে যাবেন, বিএসএল কোডটাকে আপনারা রান করে নেবেন। বিএসএল কোডটাকে রান করার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখেন বিএসএল কোডটা অন হওয়ার পর এরকম করে আপনারা জাস্ট এখানে চলে যাবেন, ফাইলে চলে যাবেন, ফাইল ফাইল ওপেন উইথ ফোল্ডার, ফোল্ডার এটার উপরে ক্লিক করবেন। আপনার যেখানে আপনার প্রজেক্ট ক্রিয়েট করেছেন সেটা সেখানে চলে যাবেন। আমি নিউ ফোল্ডারে করছি, আপনি নিউ এ চলে গেলাম, নিউ এ চলে গেলে এখানে সিলেক্ট করে দিলাম ফোল্ডারটা। ফোল্ডারটা সিলেক্ট করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আমি আমার নামের ভিতরে করছি, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে অ্যাপ ডট জেএস এ চলে যাবেন। অ্যাপ ডট জেএস এ যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ওকে, আপনারা চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিতে পারেন। আমি নামটা একটু চেঞ্জ করে দিই, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে এখানে চলে গেলেন। এখান থেকে আমি আবার প্রোগ্রামটা রান করানোর জন্য আবার সেখানে প্রোগ্রামটা যেখানে আছে সেখানে চলে যাবো। ওকে, এখানে চলে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সিএমডি কমান্ড দিবেন। সিএমডি কমান্ড দেওয়ার পর এটা রান প্রোগ্রামটাকে রান করার জন্য আপনারা এখানে জাস্ট লিখবেন যে ইএক্সপিও এক্সপো স্টার্ট START। স্টার্ট কোথা থেকে হবে আপনার, এখানে আপনারা চাইলে নাম লিখে দিতে পারেন SRAFUL, একটু সময় নিবে। একটু ধৈর্য সহকারে আপনাদের অপেক্ষা করতে হবে এটার জন্য, একটু সময় নিবে। এখান থেকে দেখেন, এখান থেকে এখন আপনি এখান থেকে আপনি জাস্ট ডব্লু প্রেস করবেন। ডব্লু প্রেস করার পর আপনি যেখান থেকে দেখতে চান, আমি আমি ওয়েবে দেখতে চাই, সেজন্য আমি ডব্লু প্রেস করলাম। জাস্ট এখানে আপনি একটু সময় নেবে, দেখেন যে এই কোডটা পূর্ণ হতে একটু সময় নেবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর অটোমেটিক ওখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। প্রথমবার আপনাদের হয়তো বা একটু সময় বেশি লাগবে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আর এই ঝামেলাটা হবে না, কারণ প্রথমবারই আপনার যে একটু সময় লাগে প্রত্যেক ফাইলগুলো আসে এসে ডাউনলোড হয়ে নিচ্ছে এবং সাথে সাথে ইনস্টল করে নিচ্ছে, সেই জন্য আপনাদের হয়তো বা একটু অনেকে একটু বেশি সময় লাগবে, সেজন্য আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এটার জন্য। দেখেন এখানে অটোমেটিক হয়ে গেছে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, একটু অপেক্ষা করতে হবে, এখানে এখন আসেনি, জাস্ট এখন আসবে। অ্যাকচুয়ালি অন্য অন্য সফটওয়্যার মাধ্যমে আমরা যেমন খুব সহজেই প্রজেক্টটা রান করা এবং ক্রিয়েট এবং রান করা যেতে পারে, এটার ক্ষেত্রে একটু ভিন্ন, একটু সময় সাপেক্ষ, সেই জন্য আপনাদেরকে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন ওপেন, এখানে এটা কোড থেকে এটা আমরা এটা নেওয়ার পর থেকে সেভ করে নিই নি, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখান থেকে এখন এখন মেবি এটার চলে, দেখেন যে দিস ইজ মাই ফার্স্ট
প্রোগ্রাম। ওকে, আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চান, আপনারা চাইলে কোড থেকে এখানে দিয়ে দিতে পারেন। কোড থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা এখান থেকে জাস্ট রেড লিখে দেন, আর রেড রেড। ওকে, এখান থেকে জাস্ট প্রোগ্রামটা সেভ করে দিবেন। প্রোগ্রামটা সেভ করে দিলে দেখেন এখানে, প্রোগ্রামটা সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক এটা রেড হয়ে গেছে। ওকে, আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।